স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নো বায়োলজি নো লাইফ। আর আমি তোমাদের এডুকেটর শম্পা সাহা। আজকে আমরা ক্লাস টেন এর লাস্ট চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই অধ্যায়ের জীব বৈচিত্র্য ও তাদের সংরক্ষণ যে অংশটি আছে সেটা সম্পর্কে আলোচনা করব। তবে প্রথমে আমরা জেনে নেব যে জীব বৈচিত্র্য কাকে বলে। দেখো, এই যে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, এই কথাটি প্রথম ইউজ করেন বা প্রথম ব্যবহার করেন WG রোজন ইন 1985। এই শব্দ অর্থাৎ বায়োডাইভার্সিটি কথাটি কোথা থেকে এসছে? গ্রিক শব্দ বায়োস, যার অর্থ জীবন বা প্রাণ, এবং ডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে বৈচিত্র্য বা পার্থক্য। তাহলে জীব বৈচিত্র্য কাকে বলে? স্থলভূমি, সমুদ্র বা অন্য জলাভূমির বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন জীবের প্রজাতিগত এবং আন্তঃপ্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বিভিন্নতাকে আমরা বলি জীব বৈচিত্র্য। জেনে রাখো, একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি একটি বাগানে বসে আছো, সেই বাগানটিকে যদি তুমি তোমার পরিধি বা সীমা ধরো, তাহলে সেখানে যে যে গাছ আছে, যে যে পোকা মাকড় আছে, প্রাণী আছে, ইনক্লুডিং ইউ, সব মিলিয়ে হবে ওই এলাকার জীব বৈচিত্র্য। এবার জেনে রাখো যে পৃথিবীতে যে সঠিকভাবে কতগুলো জীব আছে জানা সম্ভব নয়। কতগুলো মানে আমি কিন্তু বোঝাতে এটা চাইছি না যে 100টা বাঘ, 300টা কুমির বা কিছু। আমি বোঝাতে চাইছি কতগুলো বলতে কয় প্রকার, বাঘ, সিংহ, হাতি, মানুষ, আম, জাম, কাঁঠাল, ফড়িং, মাছ, মাছের মধ্যে আবার রুই, কাতলা, এগুলো সবই হচ্ছে আলাদা আলাদা একটা করে প্রজাতি। এবং এই আলাদা আলাদা প্রজাতির কত রকম প্রজাতি আছে তাদেরকে একত্রে যোগফল করলে যেটা আমরা পাই সেটাকে বলা হবে সেই এলাকার জীব বৈচিত্র্য। আর আমরা যদি সারা পৃথিবীর জীব বৈচিত্র্যের কথা ধরে নিই তাহলে জানতে পারবো যে এখনো কিন্তু আমরা যতই বলি বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, বিজ্ঞানের অনেক অগ্রগতি হয়েছে, আসলে কথাটা ভুল। কারণ এখনো পর্যন্ত আমরা মাত্র 1.9 মিলিয়ন প্রজাতির অস্তিত্ব জানতে পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত প্রচুর প্রচুর সংখ্যক প্রজাতি আছে যার সম্পর্কে আমরা কিছুই জানি না। এবং সব থেকে মজার কথা হলো, কল্পনা করা হয় যে 50 মিলিয়ন পর্যন্ত প্রজাতি থাকতে পারে। এবার দেখো, এই যে জীব বৈচিত্র্য সেটাকে আমরা মোট 3টি স্তরে ভাগ করেছি। কি কি? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবার কাকে বলে? একটি প্রজাতির মধ্যে যাবতীয় জিনগত বৈচিত্র্য থাকে যা তাদের ফিনোটাইপকে পরস্পরের থেকে আলাদা করে তাকে বলে জিনগত বৈচিত্র্য। এত কঠিন করে কিছু বুঝতে হবে না, আমি সহজ করে বলে দিই। যে ধরো একটা প্রজাতি মানুষ, প্রত্যেকটা মানুষ কি একই রকম? না, তাদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা জিন আছে, তাই তাদের প্রত্যেকের চরিত্র একে অপরের থেকে আলাদা, বৈশিষ্ট্য আলাদা, রং আলাদা, চুলের আকার আলাদা, দৈর্ঘ্য আলাদা, বা ধরো চরিত্র আলাদা, কারোরটা কোকড়ানো, কারোরটা প্লেন, এইরকম। অর্থাৎ এগুলো সবই তাদের জিনের জন্য হয়, তাই একটি প্রজাতিতে যত ডিফারেন্ট কাইন্ডস অফ জিন আছে তাদের একত্রে বলা হয় সেই প্রজাতির জিনগত বৈচিত্র্য। নেক্সট হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। কি? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে শুধু তো একটাই প্রজাতি থাকে না। ধরো শুধু মানুষ আছে, বা শুধু আম গাছ আছে, বা শুধুই কাঁঠাল গাছ আছে, বা শুধুই হরিণ আছে, এরকম তো হয় না। তাই একটা নির্দিষ্ট অঞ্চলে যত ধরনের প্রজাতি থাকে তাদের একত্রে বলা হয় সেই এলাকার প্রজাতিগত বৈচিত্র্য। এবং তৃতীয় হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কাকে বলে? একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র থাকে, এই প্রকার বৈচিত্র্যপূর্ণ এলাকার যে বাস্তুতন্ত্র তাদের একত্রে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। ধরো আমি একটা উদাহরণ দিই, তো ভারতবর্ষের কথাই ধরে নাও। ভারতবর্ষের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি? কোথাও মরুভূমি আছে, কোথাও জলাশয় আছে, কোথাও সমভূমি আছে, কোথাও পাহাড় আছে, এবং এক একটা এলাকায় এক এক ধরনের উদ্ভিদ প্রাণী দেখতে পাওয়া যায়। পাহাড়ে যাদের দেখতে পাওয়া যায়, সমভূমিতে তাদের নাও পাওয়া যেতে পারে, আবার সমভূমিতে যাদের দেখতে পাওয়া যায় জলাশয়ে তাদের নাও পাওয়া যেতে পারে। তাহলে এইগুলোই সব হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের উদাহরণ। এবার
দেখো যে পৃথিবীতে সবচেয়ে বেশি বৈচিত্র্য জীবের দেখতে পাওয়া যায় নিরক্ষরেখার দুই পাশে। কেন? কারণ নিরক্ষরেখায় টেম্পারেচার হচ্ছে সবচেয়ে বেশি, তাই এরই উপর ও নিচে অর্থাৎ কিনা এই নিরক্ষরেখার আশেপাশে জীব বৈচিত্র্যের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি। এখানে কোন কোন দেশ রয়েছে? অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, মেক্সিকো, পেরু প্রভৃতি। তাই পৃথিবীর সমগ্র জীব বৈচিত্র্যের 70% উপস্থিতি কিন্তু এই মাত্র 17টি দেশে। এই অধিক প্রজাতির যে বৈচিত্র্যযুক্ত দেশ তাদের বলা হয় অতি বৈচিত্র্যশালী দেশ বা মেগা ডাইভার্সিটি কান্ট্রি বা মেগা ডাইভার্সিটি দেশ। উদাহরণ কি? ভারত, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল প্রভৃতি। আর একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের দেশ পৃথিবীর 17টি যে মেগা ডাইভার্সিটি অঞ্চল আছে তার মধ্যে কিন্তু পড়ে। কেন? কারণ ভারতের উত্তর পূর্ব হিমালয়, পশ্চিমঘাট, আন্দামান নিকোবর, গুজরাট, তামিলনাড়ু প্রভৃতিতে বিভিন্ন ধরনের জীব দেখতে পাওয়া যায়। কোথাও কোরাল আছে, আবার ধরো কোথাও লেমুর আছে, কোথাও লেমিং আছে, বিভিন্ন। তো ভূপৃষ্ঠের মাত্র 2% অঞ্চল ভারতের অধীনে, কিন্তু মজার ব্যাপার পৃথিবীর 7.7% জীব বৈচিত্র্য ভারতে বিদ্যমান। অর্থাৎ পৃথিবীতে স্থলভাগের মাত্র 2% অর্থাৎ 2% নিয়ে কিন্তু ভারতবর্ষ, অথচ পৃথিবীর জীব বৈচিত্র্যের 7.7% ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানিমালস অর প্ল্যান্টস কিন্তু ভারতে দেখতে পাওয়া যায়। এবং এটা দেখা গেছে 2009 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে প্রাপ্ত বিভিন্ন উদ্ভিদ প্রজাতির সংখ্যা 46,000-এরও বেশি এবং পৃথিবীর বিভিন্ন উদ্ভিদ প্রজাতির যা 11%। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের উদ্ভিদ পাওয়া যায় তার 11%ই ভারতবর্ষে পাওয়া যায়। ভারতে 91,212-এরও বেশি প্রাণী বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, অর্থাৎ ডিফারেন্ট কাইন্ডস অফ প্রাণী আছে যেগুলো 91,212 রকম, যা পৃথিবীর বিভিন্ন প্রজাতির প্রায় 7.43%। আজকে আমরা তাহলে জীব বৈচিত্র্য সম্পর্কে ডিটেলসে জানলাম। পরের দিন আমরা জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জানবো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবে, আর পড়াশোনা কিন্তু চালিয়ে যাবে। সো গাইস, কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, হ্যাভ এ নাইস ডে।